Hello friends, welcome back to my channel. আজ আমাদের পড়ার বিষয় অনুচ্ছেদ রচনা বইমেলা। চলো তাহলে শুরু করা যাক। ধর্মীয় বা সামাজিক বিষয় ছাড়া যেসব মেলা বসে বইমেলা তাদের মধ্যে অন্যতম। বইমেলার প্রতি সাধারণত শিক্ষিত মানুষের আকর্ষণ বেশি, তবে আজকাল বইমেলাতে সব ধরনের মানুষের সমাগম ঘটে। বিদেশের দেখা দেখি আমাদের দেশে বইমেলা শুরু মূলত কলিকাতা, দিল্লি, মুম্বাই শহরে, তবে আজকাল প্রায় প্রতিটি জেলাতেই বইমেলা হচ্ছে। বই আমরা দোকান থেকে কিনতে পারি, তবুও আমরা বইমেলাতে যাই কারণ এখানে ছেলে বুড়ো সবার মনের মতো বই পাওয়া যায়। গল্প, উপন্যাস থেকে শুরু করে খেলাধুলা, এমনকি রান্না ও সেলাইয়ের বই পর্যন্ত। শুধু তাই নয়, প্রতি সন্ধ্যায় এখানে আলোচনা, বক্তৃতা, প্রদর্শনীর মতো বহু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকে। বইমেলায় প্রধানত বই কেনা বেচা হয়। এখানে এসে ভিড় করে পাঠক, লেখক ও প্রকাশক, ফলে এই মেলা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। শহর শহরতলি ছাড়িয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে। বহু কম শিক্ষিত মানুষও বই পড়ায় আগ্রহ প্রকাশ করছে, তাই শিক্ষা বিস্তারেও বইমেলার বিশেষ গুরুত্ব আছে।